আয় নেক্সট তিনজন চলে আসো। আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলি তোমাদের প্রথমে, তোমাদের তিনজনের মধ্যে আমি একজনকে সিলেক্ট করবো, বাকি দুজন কিন্তু কোনো রকম মন খারাপ করবে। আচ্ছা না না, একদম একদম ঠিক, তো সিলেক্ট একজন কিন্তু করবে না, আর বাকি দুজন কিন্তু মন খারাপ করবে না, ঠিক আছে? বাকি দুজন মন খারাপ করবে। তোমাকে এইসব বলতে কে বলেছে? না ওই মানে আমার একটু ভালো লাগে জ্ঞান টান দিতে, তো সেই জন্য। আচ্ছা যা হোক, আমি যে প্রশ্নটা তোমাদের করব, হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের তিনজনের মধ্যে আমি একজনকে সিলেক্ট করব এবং কেন করব, এক এক করে সেটার উত্তরটা তোমরা দিয়ে দিবে। আমি বলবো এটা, আমি একজন, ঠিক আছে বলবো। ব্যাপারটা হচ্ছে সিলেক্ট তো আমাকেই করা দরকার, কারণ হচ্ছে গিয়ে এখানে মানে সব থেকে ট্যালেন্টেড আমি, আমি এই জন্য ট্যালেন্টেড। দেখুন যে আমার, আমি যদি দুর্গা পুজো অঞ্জলি দিতে চাই তাহলে আমার অঞ্জলি একবার শুনি, অঞ্জলি আমার মুখস্থ হয়ে যাবে, অঞ্জলি মন্ত্র। এই রিসেন্ট একটা কিছুদিন আগে একটা গান বাড়ি জানেন, খুব ভাইরাল হয়েছিল, একদম ভাইরাল গান, একদম মানে সবাই মুখে মুখে, কিন্তু সবাই একদম ভুলভাল গানটা গেছে, আমি তো একদম পারফেক্ট ঠিকঠাক গানটা গেয়ে দিয়েছি, এক ওই গানটা আমার একদম একবার শুনে মুখস্থ হয়ে যাবে। মানুষের মাইয়া হাগে লুকিয়ে সবাই দেখে, আমি দিয়ে সবাইকে বলি হাগা দেখা যায় না, তার ধরে সবাই পায় না, দেখবে দেখবে বলে ও, আমি তাই তো সবাইকে বলি পায়খানা ঘরে হাগো, ও যাগো যাগো যাগো, ঠিক আছে স্যার ভুলভাল গান বলে একদম। না 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 ঠিক আছে, আমার তুমি বলো, তুমি বলো স্যার কি গানটা? আরে না না, প্রশ্নের উত্তরটা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ওকে বলছি। আচ্ছা তুমি বলো তো এই প্রশ্নের উত্তরটা, আমি এই তিনজনের মধ্যে একজনকে সিলেক্ট করব এবং কেন করব, কি হলো বলো। আচ্ছা ঠিক আছে বুঝে গেছি, তুমি বলতে পারবো হয়তো এখন বলছো না। আচ্ছা তুমি বলো স্যার অ্যান্সারটা। হ্যাঁ স্যার, আমাকেই সিলেক্ট করা উচিত, বিকজ আমার তো রেজাল্ট খুবগুলো খুব সবাই ভালো, সবগুলো ক্লাসে তো ফার্স্ট ক্লাস যাবো। কি করে এই সবগুলোতে ফার্স্ট ক্লাস সেটা মারছে, তাহলে তো চাকরিটা ইয়ে পাওয়া যাবে রে, একে কী করে ডাউন করা যায় দেখি। আর ওর তো পাওয়ার চান্স নেই, ওরা তো কিছু করে পায় না, বোবা মনে হচ্ছে, একে ডাউন করি দেখি, কী করে ডাউন করি। হ্যাঁ এইভাবে একটা ডাউন করলে এর চাকরি দেখি। হ্যাঁ আমার তো মানে আচ্ছা যা হোক, আমি যা বুঝার বুঝে গেছি, ঠিক আছে তোরা এখন বাড়ি চলে যা, আমি তোমাদের তিনজনের মধ্যে একজনকে সিলেক্ট করে আমি রেজাল্ট জানিয়ে দেবো, ঠিক আছে? এখন তোরা আয়। Few moments later. এই তোরা এই গা ভিতরে আয়, তোদের রেজাল্ট জানিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, বিষয়টা হচ্ছে তোমাদের ইন্টারভিউ নিয়ে সব কিছু বিবেচনা করে একজনকে সিলেক্ট করেছি, ঠিক আছে? বাকি দুজন কিন্তু কোনো রকম মন খারাপ করবে না। না না সেটা হচ্ছে, নামটা বলে দিচ্ছি, এই ফারুক হোসেনকে আমি সিলেক্ট করেছি, ঠিক আছে? এখন তাহলে আসতে পারো, ঠিক আছে ঠিক আছে। শোন কিছু মন খারাপ করিস না, ওই ছেলেটা একটু বোবা ছেলে ছিল, বুঝছিস? ওই যে আসছে, বুঝতে পারছিস? একটু দয়া টয়া করে চাকরিটা দিয়েছে, বুঝতে পারছিস? এই যে বোবা, একটু বোবা না, বুঝতে পারছিস? ওই তোরা কাকে বোবা বলছিস? আমি বোবা টোবা না, আমার আগে থেকে জানা ছিল চাকরিটা আমার হবে, সব সেটিং ছিল। ওখানে যদি কোনো কথা বলি ভুলটা হয়ে যায়, তার জন্য ওখানে কথা বলিনি আমি, বলে রে। ঠিক আছে আমি আসলাম, টাটা। আমাকে তো অবাক করে দিয়ে গেল রে রে, তা মানে সব সেটিং ছিল, কি বলি আর দেখ কি অবস্থা। তোরা ইন্ডিয়া যে কাগজগুলো বুঝতে পারছিস, তোর এটা কি ফার্স্ট ক্লাসের কাগজ না? সব তুই ধুয়ে জল খা, বুঝতে পারছিস? আমার তো আর নলেজ আছে, আমি তো বাইরে চাকরি না হলে যে কোনো কিছু একটা করে নেবো, বুঝতে পারছিস? তোকে এটা ফ্রিতে জ্ঞান দিয়ে যাচ্ছি, বুঝতে পারছিস? তুই ইয়ে করিস ওই তোমার, আমি তো তোকে বলবো যে চাকরি টাকরি সঙ্গে সঙ্গে অন্য কিছু চেষ্টা কর, তাহলে চাকরি বসে থাকি না, এটা ফ্রিতে জ্ঞান দিলাম, বুঝতে পারছিস? আর নলেজটা বাড়া একটু, ঠিক আছে? আসলাম, দেখা হবে পরে, ঠিক আছে।